আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এই ইউটিউব চ্যানেলটা খোলার পর অনেকগুলো প্রশ্ন পেয়েছি যে আলি এক্সপ্রেস থেকে ড্রোন আনা যাবে কি যাবে না, ড্রোন যদি আনাও যায় তাহলে কি কি প্রয়োজন হবে, এবং কোন কোন ড্রোনগুলো আপনারা আনতে পারবেন এবং কোন কোন ড্রোনগুলো আনতে পারবেন না, সেসব নিয়ে বিস্তারিত বলবো। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেনি তারা নিচে দেখতে পাচ্ছেন যে একটা সাবস্ক্রাইব বাটন লাল, ওইটাতে একটা ক্লিক করে দিন, এবং পাশে যে নোটিফিকেশন বাটনটা আছে ওইটাতে একটা ক্লিক করে দিন, তাহলে আমরা যদি নতুন ভিডিও ছাড়ি তাহলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমি একেবারে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমি নিজে কি আলিএক্সপ্রেস থেকে ড্রোন এনেছি, আমি প্রথমেই বলি যে আমি নিজে আলিএক্সপ্রেস থেকে ড্রোন এনেছি, কিন্তু কোন ধরনের ড্রোনগুলো এনেছি সেটাই আসল কথা। তো প্রথমত আমি বলে দিই কিছু রুলস। তো এখানে যদি যাই আমি, তো এখানে যদি দেখেন এখানে যে বলা আছে যে জানুয়ারি 30 তারিখ 2014 সালের পর হতে একটা নীতিমাত 2014 সালের এই তারিখটার পর হতে বাংলাদেশের ড্রোন ইম্পোর্ট করা ব্যান করে দিয়েছে তারা, সিএবি তারা 2014 সালের পর হতে বাংলাদেশে ড্রোন ইম্পোর্ট করা ব্যান করে দিয়েছে এবং কিছু নীতিমালা দিয়ে দিয়েছে যেগুলো আপনাদেরকে আমি একটু দেখাই। আমি সেখানে এখানে বাংলায়, তো এইখানে যদি আপনারা দেখেন সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ এই জায়গাটাতে, তো এখানে তারা কিছু নীতিমালা দিয়ে দিয়েছে সেগুলো আপনারা একটু আমি দেখাই। বাংলাদেশে ড্রোন ব্যবহারের অনুমতি রয়েছে, তবে আপনাকে ড্রোন চালানোর জন্য 45 দিন আগে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশের কাছ থেকে অনুমোদন নিতে হবে, এটা নেওয়া বাধ্যতামূলক। অবশ্যই আপনাকে অনুমোদন নিতে হবে 45 দিন আগে, তারপর আপনাকে আপনার এয়ারক্রাফট বা ড্রোনটা ফ্লাই করতে হবে। দ্বিতীয়ত যে 6টা জিনিসের প্রয়োজন হবে উড়ানোর জন্য, সেই 6টা জিনিস হলো পাইলটের ব্যক্তিগত ডেটা, মানে আপনি যে উড়াবেন আপনার কিছু ব্যক্তিগত ডাটা থাকতে হবে, যেরকম ধরেন এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এইসব জিনিসগুলো থাকতে হবে। এবং একটা জিনিস থাকতে হবে কী উদ্দেশ্যে ড্রোনগুলো উড়াচ্ছেন সেই উদ্দেশ্যে কিছু পোর্টফোলিও, মানে আগে যে কাজগুলো করেছেন সেই কাজগুলো, যেরকম প্রশিক্ষণের জন্য উড়াচ্ছেন, ফটোগ্রাফির জন্য উড়াচ্ছেন, ভিডিওগ্রাফির জন্য উড়াচ্ছেন, গবেষণার জন্য উড়াচ্ছেন, কী কারণে আপনি ড্রোনগুলো উড়াচ্ছেন সেই কারণে, এবং ড্রোনের বিবরণ থাকতে হবে, এবং তার সাথে ড্রোনের যে একটা ম্যানুয়াল থাকে ড্রোনটা কীভাবে উড়াতে হয় সেই জিনিসগুলোও থাকতে হবে, এবং চালানোর সময় আপনি যে একটা পারমিশন নেবেন 45 দিন আগে চালানোর কোন সময়টা আপনি পারমিশন নিয়েছেন সেই সময়টাও থাকতে হবে, বিমানের অবস্থান বিমানটা কোন জায়গায় উড়াচ্ছেন সেই জায়গাটাও থাকতে হবে, বিদ্যমান বিমা সম্পর্কে তথ্য, ড্রোনটা যে ইন্স্যুরেন্স করেছেন ইন্স্যুরেন্স সম্পর্কে তথ্য, এবং আরও কিছু তথ্য আছে এখানে যদি দেখেন। ড্রোনকে 60 মিটার এবং 200 ফুটের বেশি উপরে উড়ানোর অনুমতি, 60 মিটার বা 200 ফুটের বেশি উপরে নিতে পারবেন না। তো তারপরে তো ড্রোনগুলো যখন উড়াবেন আপনার মানে চোখে দেখতেছেন এরকম, এর বেশি দূরত্বে নিতে পারবেন না। এফপিভি সিস্টেম যেগুলো আছে ওয়াইফাই এফপিভি সিস্টেম সেগুলো অনুমোদন হতে হবে, পৃথকভাবে অনুমোদন হতে হবে এই ধরনেরগুলো। তারপর আপনাকে বিমানবন্দর থেকে 1.18.5 কিলোমিটার মানে 10 মাইল দূরে রাখতে হবে, এয়ারপোর্ট যে আছে আপনার আশেপাশে যে এয়ারপোর্ট আছে সেইগুলো থেকে প্রায় 10 মাইল দূরে ড্রোনটা উড়াতে হবে, অথবা আপনাকে অবশ্যই বিমান পরিবহন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হবে, যদি আপনি ভিতরে উড়ান তাহলে অনুমোদন নিতে হবে। তারপরে 9 কিলোমিটার বা 5 মাইল দূরে থাকতে হবে, যেখানে ধরেন যানবাহন, মানুষ, প্রাণী, জাহাজ এই ধরনের, যদি আপনি সাগরে উড়ান সেক্ষেত্রে জাহাজ থেকে প্রায় 300 মিটার 1000 ফুট দূরে থাকতে হবে, মানুষ, যানবাহন, প্রাণী এইসব জিনিস থেকে প্রায় 300 মিটার দূরে থাকতে হবে বা 1000 ফুট দূরে থাকতে হবে। এরপর আটটা যে জিনিস আছে, বাংলাদেশের লোকজন জমায়েতের জন্য আপনাকে ড্রোন দিয়ে উড়ানোর অনুমতি নেই। তো আপনি যদি ড্রোনগুলো আপনি মানুষ জমানোর জন্য উড়াতে চান সেক্ষেত্রে আপনি কোনো অনুমতি পাবেন না, এবং আপনাকে বাংলাদেশের মানহীন ফ্লাইং সিস্টেম নিয়ন্ত্রণের জন্য সর্বনিম্ন 18 বছর হতে হবে, 18 বছরের নিচে যারা আছেন তারা ড্রোন উড়াতে পারবেন না, পারমিশনটা পাবেন না, 18 বছরের উপরে হতে হবে। তারপর উড়ানোর আগে অবশ্যই 8 ঘন্টা অ্যালকোহল পান করা যাবে না, আপনি 8 ঘন্টা আগে যদি অ্যালকোহল পান করেন সেক্ষেত্রে আপনি ড্রোনটা উড়ানোর পারমিশন পাবেন না। আপনাকে উড়ানোর সময় আপনার অবশ্যই অগ্নি নির্বাহক সরঞ্জাম থাকা উচিত, যা এমনি আগুন লাগলে ব্যবহার করা হতে পারে, মানে আগুন লাগলে যে ব্যবহার করা হতে পারে।
তবে জেনে রাখা ভালো কিছু সিস্টেম আছে এখানে। একটি ফ্লাইট চলাকালীন আপনাকে নিম্নলিখিত নথিগুলোর সাথে বহন করতে হবে, বিমান নথি, পাইলটের ব্যক্তিগত তথ্য যেগুলো বলেছিলাম সেগুলো আসলে। তো এইসব জিনিসগুলো আপনাকে এইসব নিয়মগুলো পালন করার পরও তারপর আপনাকে ড্রোনটা উড়াতে হবে। ফুল বিস্তারিত যদি দেখতে চান সেক্ষেত্রে আমি কিছু একটা পিডিএফ, তো এই হচ্ছে অনুমোদনপত্র, এই যে এই ফর্মটা পূরণ করে তাদেরকে দিতে হবে, তারা তারপর তার অনুমোদন দিবে ড্রোনটা উড়ানোর জন্য। এইটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তারপরে আপনি যদি ফুল ডিটেলস দেখতে চান, যে এইটা এই হচ্ছে ফুল ডিটেলসটা সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশের, এই যে এটা আছে এটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিবো, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এরপরে আপনার ড্রোন কিনবেন, ড্রোন উড়াবেন, তারপর পারমিশনটা নেবেন। 18-13 পেজের, টোটাল 12 পেজ। তো 12 পেজের এটা আমি ভিডিও ডিসক্রিপশনে দুইটা লিঙ্কই দিয়ে দেবো। এরপরে আসল কথায় আসা যাক, যে আমাদের কথা, যেটা কী কী ড্রোন আনতে পারবেন। তো প্রথমত বলে দিই, আপনার কোনো রকমের প্রফেশনাল ড্রোনগুলো আপনারা এই আলিএক্সপ্রেস থেকে আনতে পারবেন না পারমিশন ছাড়া। তো শুধুমাত্র কোন ড্রোনগুলো আনতে পারবেন সেটাই কথা। সো এখানে একটা অনেক পপুলার একটা ড্রোন আছে, এটা হলো ইচাইন E58। তো নর্মালি বলে দিই এই ড্রোনটা আপনারা আনতে পারবেন না, ঠিক আছে? তো আপনারা কোন ড্রোনগুলো আনতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমি যদি লো প্রাইসে যে কম দামেরগুলো দেখবেন, যে যেগুলো আছে কোন ড্রোনগুলো আমি এনেছি সেগুলো দেখাই ডাইরেক্ট। তো একটা এনেছি, সেটা হলো জে জে আর সি। এইসব ড্রোনগুলো আপনার যদি ওয়ার্ড করেন সেক্ষেত্রে আপনাকে কাস্টমে ছেড়ে দিবে, আটকাবে না, কারণ এগুলো একেবারে নিম্নমানের টয় ড্রোন, খেলনার ড্রোন। এগুলো তেমন কোনো ওয়েট, মানে কোনো ওজনই তেমন একটা ওজন বহন করতে পারবে না এই একটা ড্রোন। এই ড্রোনটা চাইলে আপনারা আনতে পারবেন আলিএক্সপ্রেস থেকে, আশা করি কোনো রকমের সমস্যা হবে না। এরপরেও যদি কোনো রকম সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে কিছু করার থাকবে না। তো বলে দিই, নর্মালি যদি দেখে তারা এই জিনিসটা ড্রোন, সেক্ষেত্রেও তারা আটকে দিতে পারে, কারণ আগে থেকে কোনোভাবে বলা যায় না। আমি নিজে এগুলো এনেছি, হয়তো আমি ঠিক বলতে পারতেছি না, আমারও অনেকগুলো ড্রোন এ পর্যন্ত আটকে ফেলেছে কাস্টমে, আমার নিজেরও অনেক ওয়ারা দিয়েছি আটকে ফেলেছে। এখন আর আমি বর্তমানে তেমন কোনো ড্রোন আনি না, আগে যা আনিছি আগে অনেকগুলো মডেলে এনেছিলাম। এই যে এই ড্রোনটা আনতে পারবেন, এই ড্রোনটা আমি এনেছি। যদি আপনার কাস্টমে আটকে ফেলে সেক্ষেত্রে কারো কিছু করার থাকবে না। তো আর একটা আছে JJRC এলফি, একটা আছে এলফি, এই ড্রোনটা আমি এনেছি। এই যে এই ড্রোনটা, এই যে এই ড্রোনটা দেখতে পারেন, এই ড্রোনগুলো আনতে পারবেন, এইগুলো আনতে পারবেন। এগুলো হচ্ছে একেবারে নিম্নমানের খেলনা ড্রোন, তেমন কোনো ভিডিও কোয়ালিটি পাবেন না। এই এই ড্রোনটা রিভিউ আছে, এইটা না, গুগল আর্সিটটা, ওটা চাইলে দেখে আসতে পারেন। এই যে এই ড্রোনগুলো একেবারে নিম্নমানের ড্রোনগুলো চাইলে আনতে পারবেন, এগুলো কোনো তেমন কোনো কিছুই বহন করা যায় না। অনেক সময় দেখবেন এগুলো আটকে দেয়, আটকে দিলে সেক্ষেত্রে আপনার কিছু করার থাকবে না। তো আশা সবাইকে যেটা বলবো, না নাই ভালো যদি আপনি বাংলাদেশে এগুলো পেয়ে যান। আর যদি আনতে চান আগে থেকে বলে দিই, কেউ কোনো রিস্ক নিতে পারবে না। আসলে অনেকজনে আটকে দেয়, আবার অনেকজনে ছেড়ে দেয়, তারা তাদের চোখে যদি না পড়ে। নর্মালি বেশিরভাগই ছেড়ে দেয়, কিন্তু অনেক সময় দেখা যায় অনেকজনে আটকে ফেলে, ঠিক আছে? আমি আটটা দেখাই, দাঁড়ান। এই যে এই ড্রোনটা T49, এই যে এই ড্রোনগুলো শুধুমাত্র আনতে পারবেন। আমি নিজে এনেছি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এগুলো কোনো রকমের প্রফেশনাল মানের ড্রোন না। আর নামটা ভুল হয়েছে, এগুলো কোনো প্রফেশনাল মানের ড্রোন না, এইসব ড্রোনগুলো ভুল হয়েছে। গুগল আর্সি, দুঃখিত আমি, শুধু এটা দিই, মডেলটা দিয়ে আমার স্প্রিংটা কোনো জায়গায় বলেছে। এই যে এই ড্রোনটা, এই ড্রোনটা আনতে পারবেন, এই যে এই ড্রোনটাও চাইলে আনতে পারবেন। এইসব ড্রোনগুলো আমি এনেছি, আরও কিছু কিছু এনেছি যেগুলো একেবারে খেলনা ড্রোনই বলতে পারেন, যেগুলো কোনো প্রফেশনাল মানে কাজ করেন। এইসব ড্রোনগুলো কাস্টমে তেমন ম্যাক্সিমাম টাইম আটকায় না, আবার অনেক সময় দেখবেন যে চোখে পড়ে গেলে আটকে ফেলবে, সেক্ষেত্রে কেউ দায়বদ্ধ থাকবে না। আমি বললাম যে এই সব ড্রোন আপনাকে কোনোভাবেই আনার জন্য আমি রেকমেন্ড করব না, আপনার না আনেন, কিন্তু এইসব ড্রোনগুলো আমি এনেছি, আমি নিজে পেয়েছি। তো সেটা হলো আসল কথা। তো আমি আপনাকে বলবো না যে আনেন, কারণ আপনি যখন আটকে দিবেন তখন আমার কথা শুনে অনেকজনে বলবে যে আপনি নিজে এনেছেন, কিন্তু আমি তো পাইনি, আমারটা আটকে ফেলেছে। তো তো আপনাদের যেটা বলবো, আপনাদের যদি না আনেন আপনাদের জন্যই ভালো, যদি আনতে চান, যদি কাস্টমার আটকে ফেলে সেক্ষেত্রে আমিও কিছু করতে পারবো না, কেউ কোনো কিছুই করতে পারবে না, কিন্তু আমি পেয়েছি যদি এখানে যদি রিভিউতে দেখেন। কিন্তু সবার আটকায় না, কিছু কিছু মানুষের দেখবেন যে আটকে ফেলে, আবার কিছু কিছু মানুষের আটকায় না, এখানে বাংলাদেশে কোনো রিভিউ নেই।
এই ড্রোনটা আরেকটা ইচিনের একটা E010 এই ড্রোনটা এনেছি আমি। এই যে এই ড্রোনটা, এইসব ড্রোনগুলো চাইলে অর্ডার দিয়ে আনতে পারবেন, কিন্তু এর চাইতে বড় সাইজ হয়ে গেলে যদি বক্সের উপর ড্রোন লেখা থাকে সেক্ষেত্রে আর ড্রোনটা আপনারা পাওয়ার কোনো আশে নেই, কোনো চান্স নেই। তবে এইসব ছোটো ছোটো ড্রোনগুলো চাইলে আপনারা আনতে পারেন। এইসব ড্রোনগুলো দেখবেন যে বাংলাদেশের অনেক রিভিউ আছে, একটু চেক করলে দেখতে পাবেন। এখানে দেখেন যে অনেক অর্ডার পড়েছে। তো যদি আনার ইচ্ছা হয় এইসব ড্রোনগুলো শুধুমাত্র আনতে পারবেন। এর চাইলে যদি বড় সাইজের হয়, একটু বড় সাইজের হয়, এই ড্রোনটা আনতে পারবেন। এই যে ইচেন, এই ড্রোনটা এখানে একটু বাংলাদেশের রিভিউটা দেখাই আপনাদের। এই যে দেখেন, এই যে বাংলাদেশের দুজন রিভিউ করেছে, উনি পেয়েছে। তা আশা করি এইসব ড্রোনগুলো আনতে পারবেন। এতে যে যদি উপরে মানের হয় বা এতে যদি বেশি ভালো হয় সেক্ষেত্রে আর পাবেন না। অনেক সময় দেখবেন যে ছোটো ছোটো ক্যামেরা ড্রোন, একদম ছোটো সাইজের ক্যামেরা ড্রোন, সেটা আটকে দিয়েছে, কিন্তু আরেকজনে আটকায়নি। এক জায়গায় এক রকমের কাস্টমার আলাদা আলাদা বিহেভ করে, অনেক জায়গায় ছেড়ে দেয়, অনেক জায়গায় আটকে ফেলে। এটা ফ্রি বেক্স রিভিউ, মানে ফ্রিতে যেটা দিয়েছে সেটা রিভিউ, সবগুলো আসতেছে না। আশা করি আপনাদের আমি বুঝাতে পেরেছি যে কোন কোন ড্রোনগুলো আনতে পারবেন। একেবারে ছোটো সাইজের ক্যামেরা হলেও আনতে পারবেন, একদম ছোটো সাইজের এইসব ড্রোনগুলো ক্যামেরা সহ থাকলেও আনতে পারবেন। ক্যামেরা সহ হলে যে জে আর সির কিছু কিছু আছে মডেল, ওইগুলোও চাইলে আনতে পারেন। তবে যদি এর চাইতে উপরের হয়, যদি হাই কোয়ালিটির হয়, তাহলে আটকে ফেলবে। একটু যদি বড় সাইজের হয়, আপনাদের আমি দেখাই আরও কিছু। এই যে এইটা, তারপরে এই যে এইগুলা, এগুলো তো পারবেনই, এটাও পারবেন আনতে। H36 এইটা, এগুলো হচ্ছে যে টয় ড্রোন, খেলনা ড্রোন বলে বাচ্চাদের, বাচ্চাদের না এখন অ্যাডাল্ট। তো এই যে এইটা, এইটা আছে, তবে এটা আমি ট্রাই করে দেখিনি, আমি নিজেও অর্ডার দেইনি এটা এখনো। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি যে কোন কোন ড্রোনগুলো চাইলে আপনারা আনতে পারবেন। তো এখানে কিছু আমার কিছু আলিএক্সপ্রেস থেকে ড্রোন অর্ডার করেছিল, যেগুলো আটকে দিয়েছিল কাস্টম, সেগুলো কিছু ইনফরমেশন আপনাদের দেখাই। তো প্রথমটা দেখাই, যখন ধরুন আপনি একটা আলিএক্সপ্রেস থেকে ড্রোন অর্ডার করেছেন, ধরুন এই ড্রোনটাই আমি ওই ড্রোনটা অর্ডার করেছিলাম, যে দেখুন ওটার প্রাইসটা $32, কিন্তু কিছু কুপন ইউজ করেছিলাম, $26 $38 হয়ে গিয়েছিলো, এই হচ্ছে সেটা অর্ডার নাম্বার। তো ধরুন আপনি অর্ডার করেছেন, ঠিক আছে, অর্ডার করার পরে দেখলেন যে 15 থেকে 16 দিন হয়ে গেল কিন্তু আপনি ড্রোনটা পাচ্ছেন না। ট্র্যাকিং ইনফরমেশনে দেখাচ্ছে ড্রোনটা কাস্টমে হোল্ড করে হেল্ড করে দিয়েছে, মানে আটকে দিয়েছে। আর আপনার কাছে দেখবেন যে যখন কাস্টমে কোনো প্রোডাক্ট আটকে দিবে বা কোনো, ধরুন যে কোনো কারণে, ধরুন আপনার ফি এসেছে, ধরুন কোনো চার্জ এসেছে, ট্যাক্স এসেছে, ট্যাক্স আসলে অনেক সময় দেখবেন যে ওই যে পোস্ট অফিস থেকে, বৈদেশিক পোস্ট থেকে, ওখান থেকে প্রোডাক্টটা কালেক্ট করতে হয়। ধরুন কোনো কারণে আটকে দিয়েছে, তখন দেখবেন সবসময় একটা চিঠি পাঠিয়ে দিবে, ট্র্যাকিং ইনফরমেশন, আপনার নাম সকল ইনফরমেশন দিয়ে আপনার একটা চিঠি পাঠিয়ে দেওয়া হবে আপনার পোস্ট অফিসে। পোস্ট অফিস থেকে চিঠিটা পাওয়ার পর আপনাকে ওখানে কন্ট্যাক্ট করতে হবে। অনেকজন হয়তো আটকে দিয়েছে, অনেকজন ভয় পাচ্ছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। তো চিঠিটা আমি পাওয়ার পরে কাস্টমারকে গিয়েছিলাম, আমাকে সেখান থেকে ড্রোনটা দেওয়া হয়নি, তারা বলেছিলো অনেকগুলো কথা, সেটা পরবর্তীতে বলতেছি আপনাকে। এখানে একটু দেখাই, তো এখানে দেখেন আমার ড্রোনটা আটকে দিয়েছিলো, আমি তারপর রিফান্ড করেছিলাম যে আমি ড্রোনটা পাইনি, কাস্টম প্রোডাক্টটা হেল্প করে দিয়েছিলো, আমি প্রোডাক্টটা পাইনি, আমার রিফান্ড চাই। তো সেক্ষেত্রে দিয়েছিলাম কিন্তু আমাকে কোনো রিফান্ড দেওয়া হয়নি। যে দেখুন সেদিকে আমি অনেক তাদের সাথে অনেক কথা হয়েছিল, আমার অনেক কিছু দিয়েছি, অনেক রেফারেন্স দিয়েছি বাংলাদেশের এই সিভিলাইজেশনের, যে বাংলাদেশের ড্রোন ইম্পোর্ট ব্র্যান্ড, তো তারা কোনোভাবেই দেখেনি। লাস্টে আমাকে দেখুন রিফান্ড $00, কোনোভাবেই দেয়নি। আমি বলেছিলাম যে কাস্টমের প্রোডাক্টগুলো বাংলাদেশে অ্যালাউ না, ড্রোন আমাকে রিফান্ড দিয়ে দেন, কিন্তু কোনোভাবেই তারা রাজি হয়নি। তো আমাকে সাসপেন্স, কোনো রিফান্ডই দেয়নি, রিফান্ড $00, আমার $26 পুরোপুরি লস, ঠিক আছে। তারপরে যদি আরেকটা দেখাই, তো এইটা ঠিক আছে, তারপরে আরেকটা দেখাই, যেখানে ধরুন এই ড্রোনটা আমি পাইনি, এটা পপ মালয়েশিয়া দিয়ে হয়েছিলো, কোরিয়ান পপ মালয়েশিয়া, ট্র্যাকিং নাম্বার পপ মালয়েশিয়া, ঠিক আছে। এই পপ মালয়েশিয়া, এই যে এই প্রোডাক্টটা, ঠিক আছে। তো এই যে দেখুন, এই যে ট্র্যাকিং ইনফরমেশন, এই যে দেখুন, প্রথমত ট্র্যাকিং ইনফরমেশনে প্রোডাক্টটা বাংলাদেশে প্রি অ্যালার্ট করেছিল,
এরপরে এই যে দেখুন অনেকগুলো ইনফরমেশন আছে, শেষ পর্যন্ত এই ঢাকায় এসে পৌঁছেছিল। ঢাকায় আসার পরে চট্টগ্রামে এই যে দেখুন বাংলাদেশ আইটেম হেল্প বাই কাস্টম আদার্স, মানে কাশ্মীর প্রোডাক্ট হেল্প করে দিয়েছিল, আটকে দিয়েছিল। এরপরে এই চিটাগং চলে এসেছিলো ঢাকায় থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম আসার পরে আমাদের যে বৈদেশিক পোস্ট আছে লোকাল চট্টগ্রামে সিটি, সেটাতে গিয়েছিলাম, তারা কোনোভাবেই দেয়নি। তো ধরুন আপনার প্রোডাক্ট আটকে দিয়েছে, আপনাকে কীটা কী করতে হবে, তো আরেকটা জিনিস দেখাবো। ধরুন আটকে দিলে স্বাভাবিকভাবে আপনি রিফান্ড পাবেন না, কারণ তারা আলিএক্সপ্রেসের নিয়ম অনুযায়ী যখন কোনো বাংলাদেশি প্রোডাক্ট কাস্টমার আটকে দিবে তখন তো আপনাকে কেন রিফান্ড দিবে, আমারও কথা ঠিক আছে, তাদের সিস্টেম ঠিক আছে, তারা তো প্রোডাক্টটা ঠিকই পেয়েছে, আমি আমার দেশের সমস্যা সেটা তো তাদের কোনো সমস্যা না, ঠিক আছে, সেক্ষেত্রে তারা কেন রিফান্ড দিবে। তো তারা রিফান্ড দিবে না, ঠিক আছে, নর্মালিভাবে তারা কাস্টম প্রোডাক্ট হেল করে দিলে দিবে না, তারা বলবে যে কাস্টমে কন্ট্রাক্ট করতে, তারপর দেখতে তাদের সাথে কন্ট্রাক্ট করতে তারা দিবে। আমি অনেক কথা গোপন হয়েছিলো তাদের সাথে, কিন্তু কোনোভাবেই দেয়নি, এই যে আমার সেই চিঠিটা, ঠিক আছে, আমার অনেকগুলো ডোন আটকে দিয়েছিলো, একসাথে অর্ডার দিয়েছিলাম, আমার একদিনেই প্রায় সবগুলো আটকে দিয়েছিলো, তো এটা রিফান্ড পাইনি। তবে ধরুন আপনি অর্ডার করেছেন, আপনারটা আটকে দিয়েছে, এখন আপনাকে কী করতে হবে। আমি একটাতে রিফান্ড পেয়েছিলাম, সেটাতে নর্মালি যেগুলো রিফান্ড নিয়েছি, রিফান্ড করেছি সেভাবে করিনি, একটা সিস্টেম করেছি, সেটা হলো এটা। তো আপনাদের একটা প্রোডাক্ট দেখাই যে এই প্রোডাক্টটাতে দেখুন, এই প্রোডাক্টটা আমার কাস্টমার আটকে দিয়েছিলো, এই যে ড্রোনটা, এটার প্রাইসটা ছিল $12, শিপিং ছিল $12, ঠিক আছে, টোটাল ছিল আপনার $22.78, ঠিক আছে। তো এখানে দেখেন আমি পেড করেছিলাম $22, তো শিপ করেছিল তারা, এই ট্র্যাকিং ইনফরমেশন তাদের, এইটা কুরিয়ারের, এটা তো প্রোডাক্টটা বাংলাদেশে এসেছিলো। আপনি যদি ট্র্যাকিং ইনফরমেশনে দেখেন, আমি একটু ট্র্যাকিং ইনফরমেশনে যাই যে দেখেন এভারেজ ডেস্টিনেশন মানে বাংলাদেশে পৌঁছে গিয়েছিলো, তো ঠিক আছে, এই এই যে প্রোডাক্টটা কিন্তু আমি পাইনি, না পাওয়ার কারণও বলতেছি। তো এখানে দেখেন রিফাউন্ড দেখেছি, ধরুন আপনার সাথে এটা হয়েছে, আপনি অর্ডার দিয়েছেন, আপনার প্রোডাক্টটা কাস্টমার আছে, কিন্তু আপনার প্রোডাক্টটা আপনি পাননি, তো যেটা একটা উপায় বলবো আমি, সেটা হলো যে আপনি যেটা করবেন, আপনি এই রিফান্ড অপশনে গিয়ে প্রোডাক্টটা রিসিভ দিবেন, রিসিভ দিয়ে তারপরে যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিবেন যে নট রিসিভ, একটা ট্র্যাকিং ইনফরমেশন একটা ছবি দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে যে দেখুন আলিএক্সপ্রেস রেজাল্ট, লংগেস্ট লজিস্টিকেও দেখেন সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু লাস্টে যে দেখেন আমাকে আমি রিফান্ড করেছিলাম, কিন্তু এই দেখেন $18 রিফান্ড চাইছিলাম, যে অ্যাক্সেসরিজ প্রবলেম, আমাকে $18 রিফান্ড করে দাও, তো তারা আমাকে ফুল রিফান্ড করে দিয়েছিলো। আলিএক্সপ্রেসে একটা যে নিয়ম হলো যে আপনি যদি মেম্বারশিপটা বেশি থাকে, ধরুন আপনি গোল্ড মেম্বার আছেন, আপনার অনেক অর্ডার আছে আলিএক্সপ্রেসে, আপনি গোল্ড মেম্বার বা প্ল্যাটিনাম মেম্বার আছে, সেক্ষেত্রে আপনার রিফান্ডটা একটু ভালোভাবে দেখবে। আপনি যদি দেখেন এখানে আলিএক্সপ্রেসে তারা আমাকে $22, আমি কিন্তু চেয়েছিলাম $18, কিন্তু তারা আমাকে ফুল রিফান্ড করে দিয়েছিল, কারণ আমি দিয়েছিলাম শুধুমাত্র প্রোডাক্টটা পাইনি, কিন্তু এটা কাস্টমার আমার আটকে দিয়েছিল প্রোডাক্টটা। সেক্ষেত্রে এই উপায়টা আপনারা ফলো করতে পারেন, সেক্ষেত্রে আপনারা রিফান্ড পেতে পারেন যদি আপনার প্রোডাক্ট কাস্টমার আটকে ফেলে। তো এই উপায়টা ফলো করবেন, আপনি যদি নর্মালি আমার মতন আগেরগুলোর মতন যে দেবেন কাস্টম হেল্প করে দিয়েছে, আপনি আপনার প্রোডাক্ট পাননি, হাজার বললো দেখবেন তার রিফান্ড দিবে না, কারণ তাদের কোনো নিয়মের ভিতরে নেই যে আপনার প্রোডাক্টটা যে কাস্টমার আটকে দেয় তাকে সেক্ষেত্রে রিফান্ড নেওয়ার। তো আশা করি আপনাদের বুঝাতে পেরেছি জিনিসটা কী, যখন আপনার ড্রোনটা আটকে ফেলবে আপনাকে এরকম একটা চিঠি দিয়ে দেবে কাস্টম থেকে, তো চিঠিটা নিয়ে যাবেন আপনার। তো নর্মালি তো আশা করি বুঝাতে পেরেছি ড্রোন কোনগুলো আনতে পারবে না আনতে পারবে না। তারপরে শেষ যে একটা কথা বলতে চাই আপনাদের অনুরোধ, আপনাদের যদি অতি প্রয়োজন না হয় ড্রোন অর্ডার করার প্রয়োজন নেই আলিএক্সপ্রেস থেকে, শুধু শুধু আমার মতন লস খেয়ে তো লাভ নেই, আমি প্রায় অনেকগুলো ড্রোনই আমার এরকম আটকে দিয়েছিলো কাস্টম, কিন্তু অনেকগুলো আমি পেয়েছি, ঠিক আছে, আমি প্রথম অবস্থায় এগুলো অনেক আগের অর্ডারই, তো এখন আর আমি তেমন একটা ড্রোন অর্ডার দেই না, ঠিক আছে। তো আশা করি বুঝাতে পেরেছি সবাইরে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো। তো ড্রোন অর্ডার করতে হলে এখান থেকে না অর্ডার করা ভালো, যদি লোকালি কাস্টমার বাংলাদেশি পেয়ে যান আশা করি তাহলে ভালো, ইম্পোর্ট তারা অবশ্যই প্রোডাক্টটা খুলে দেখবে, আপনার যদি প্রোডাক্টটা সন্দেহ হয় তারা অবশ্যই দেখবেন যে প্রোডাক্টটা খুলে দেখবে যে প্রোডাক্টটা কী। ধরুন একটা ওয়ে বলে দিই, আপনার দেখবেন অনেক সময় ড্রোনে যদি হেলিকপ্টার লিখে পাঠিয়ে দেয়, ঠিক আছে, আবার দেখবেন অনেকগুলোতে কোম্পানির বক্স থাকবে, কালারিং কালারফুল বক্স, এখানে যদি ড্রোন লেখা থাকে সেক্ষেত্রেও তারা আটকে ফেলে। যদি এগুলো যদি ফোম বক্স হয়, যদি ড্রোনটা একটু বড় সাইজের হয়, যদি ফোম বক্স হয় সেক্ষেত্রে পাওয়ার চান্স থাকে, যদি ড্রোন লেখা না থাকে হেলিকপ্টার লিখে যদি পাঠিয়ে দেয়। যদি কোম্পানির বক্স থাকে কালারিং বক্স, সেখানে ড্রোন লেখা সুন্দর মতন, তো সেগুলো দেখবেন যে আটকেই ফেলবে, তো ওগুলো পাওয়ার কোনো চান্স থাকে না। এগুলো আবার ফোম বক্স, কিন্তু এটাতে আবার ইয়া ছিল, কোম্পানি বক্স ছিল, আটকে ফেলেছে, এভাবে আমার অনেকগুলো ড্রোন আটকেছে। তো এখানে ডিসপুট রিফান্ড নেওয়ার এইটাই অপশন, আমি যেটাতে একটা রিফান্ড পেয়েছি, আমার সবগুলো আর রিফান্ড পাইনি, আর একটাও রিফান্ড পাইনি, তো এইটাতেই শুধু রিফান্ডটা পেয়েছিলাম। তো পুরো ব্যাপারটা আশা করে বুঝতে পেরেছেন যে কোন কোন ড্রোনগুলো আনতে পারবেন আর কোন কোন ড্রোনগুলো আনতে পারবেন না, ঠিক আছে। তো এরপর যদি ড্রোন অর্ডার দিতে যান
তো বুঝতে পারবেন যে পুরোপুরি কী করতে হবে। তো সেক্ষেত্রে যদি আটকে ফেলে তোকে যা করণীয় তা তো বলে দিয়েছি। তো ড্রোন অর্ডার করার করবেন, তেমন প্রয়োজন যদি না থাকে ড্রোন অর্ডার করিয়েন না। তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, আর যদি এইরকম ভিডিওগুলো আপনি পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বাটনটাতে একটা ক্লিক করে দিন, যদি আমরা এরকম নতুন ভিডিও ছাড়ি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর যদি কোনো রকম সমস্যা আমাকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।